আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুসাফির ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি চলে এলাম জর্ডানের বর্ডারে, এটা সৌদি আরবের ভিতরে। আসলে আমি এখানে এসেছি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এসেছি ওদের ভিজিট ভিসা রিনিউ করার জন্য। তো এই বিষয়টা আপনাদের কাছে আমি শেয়ার করছি, কিভাবে আপনারা যারা সৌদি আরবে আছেন ফ্যামিলি নিয়ে বা ভিজিট ভিসায় এসছে তারা, তো কিভাবে আপনারা এটা রিনিউ করবেন বা এক্সটেন্ড করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো আমি যাচ্ছিলাম রাতের বেলায়, আমি মূলত মক্কা থেকে তাবুক হয়ে জর্ডানে যাচ্ছি। তো এই হচ্ছে সৌদি আরবের এরিয়ার ভিতরে পড়ছে, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে হাল্ক জর্ডান, আর এই সমুদ্রটা হচ্ছে রেড সি ইংলিশে বলে এবং বাংলায় হচ্ছে লোহিত সাগর। তো যাই হোক, আমি এইখানে চলে এলাম সকাল 7টার দিকে। তো আমি মক্কা থেকে রওনা হয়েছিলাম সন্ধ্যা 7টায়, আর এর ভিতরে দুই জায়গায় রেস্ট করেছি, খাবার দাবার করেছি, রাতে ডিনার করেছি, তারপর আসছি। তো টোটাল আমার 12 ঘন্টার মতো সময় লাগছে। তো যাই হোক, এখানে যখন আসলাম এই আপনার এই বর্ডারের মধ্যে, এখানে আসলে পরে অনেক সৌদিদের গাড়ি পাওয়া যায় এবং জর্ডানি যারা আছে, জর্ডানি নাগরিক ওদের গাড়ি আছে। এইখান থেকে ওদের কাজটাই হচ্ছে এই এইগুলো করা, তো ভিসা রিনিউ করানোর কাজগুলো ওরা করে, গাড়ি দিয়ে নিয়ে যায় ওই সৌদি আরবের সীমানা থেকে নিয়ে যায়, তারপরে ওই ইমিগ্রেশন পাস করে নিয়ে আসে। তো এই হচ্ছে টোটাল প্রসেসটা। আর আমার এইখান থেকে যাওয়ার সময় আমি যে ড্রাইভার আমাদেরকে নিয়ে গেছিল ওদেরকে আমি 150 রিয়াল দিয়েছিলাম, আর ওইখানে পার পার্সন প্রতি এক একজনের অনারেবল ভিসার জন্য ইমিগ্রেশন নেয় হচ্ছে 55 রিয়াল করে। এই হচ্ছে আপনার টোটাল প্রসেস। আর যদি আপনারা সহজভাবে যেতে চান, সেটা হচ্ছে জেদ্দা থেকে অথবা মক্কা থেকে, এখান থেকে প্রতি সোমবার এবং বুধবার বাস যায়, আর এক একজনের 300 রিয়াল করে নেয়। আপনারা ইচ্ছা করলে যেতে পারেন, ওখানে 300 রিয়াল ওদের টোটাল প্যাকেজের ভিতরে পড়ে, 300 রিয়াল খাবার দাবার নিজের। কিন্তু এখানে হচ্ছে সমস্যা একটাই, সেটা হচ্ছে যে সময়টা অনেক বেশি লাগে, এবং বাসের মধ্যে তো বুঝেনি যে নিজের মতো করে কিছু করা যায় না, নিজের মতো করে আপনি একটু রেস্ট করতে পারবেন না, কোনো জায়গায় দাঁড়াতে ইচ্ছা হলে দাঁড়াতে পারবেন না। কিন্তু আমি মোটামুটি অনেক জায়গায় দাঁড়াইছি, যে এখানে আমার দেখতে সুন্দর লাগছে ওইখানেই আমি দাঁড়াইছি। আর হচ্ছে বেশিরভাগ রোডটা তাবুক থেকে ওই জর্ডান পর্যন্ত যেতে বেশিরভাগ রাস্তার মধ্যেই সমুদ্র পড়ে, যে জন্য আমরা আসার সময় আসলে আমরা দাঁড়াইছি অনেক জায়গায়, এবং তারপরেও আমরা 12 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ চলে আসছি। আর যদি আপনারা কেউ এরকমভাবে যেতে চান, ছোটো গাড়ি দিয়ে যেতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। টোটাল প্রসেসটা আমি বলে দিতে পারবো আপনাদেরকে, এবং যতটুকু সাহায্য দরকার আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। এই ছিল আমার জর্ডানে ভ্রমণের একটা অভিজ্ঞতা। আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে যে আমরা ওইখানে গিয়েছিলাম রাত্রেবেলায়, 12 ঘন্টার মতো সময় লাগছে। আর হচ্ছে কী বলে যে এই প্রসেসটা আসলে অনেক ইজি, অনেক সহজ, কোনো ধরনের হ্যারাসমেন্ট নাই এখানে, কোনো হ্যারাসমেন্ট ছাড়াই আপনি খুব সহজে এটা করে নিতে পারেন, শুধু একদিন সময় দরকার। আসলে আমি 24 ঘন্টার ভিতরে এখান থেকে মানে ওইখানে গিয়ে এবং ফেরত আসছি, 24 ঘন্টার ভিতরে চলে আসছি। আপনারা যদি মনে করেন, তাহলে মনে করেন যে আসলে আপনাদের শর্ট টাইম, তাহলে আপনাদের জন্য সবচেয়েতে বেস্ট ওয়েটা হচ্ছে এটা, যে নিজের গাড়ি নিয়ে যাওয়া।
আর বাস দিয়ে গেলে মোটামুটি 35 থেকে 40 ঘন্টার মতো বাসের মধ্যেই বসে থাকতে হয়। এটা হচ্ছে একটা বিরক্তিকর মানে অভিজ্ঞতা, খুবই বিরক্তি। আর যদি আপনি গাড়ি এরকম প্রাইভেট গাড়ি নিয়ে যান, খুব সহজেই মানে ওখান থেকে ঘুরে আসা যায়। আর আমরা যখন আসলাম ওইখান থেকে, আরও দেখার মতো অনেক জায়গা আছে, যেমন সমুদ্রের মধ্যে আমরা এখানে একটু গোসল করলাম, তারপর দাঁড়াইলাম, ছবি ওঠাইলাম। তারপরে ওই তাবুকে, আপনারা হয়তো অনেকেই জানেন যে তাবুকের ওইখানে নিয়ম সিটি হচ্ছে, ওই নিয়ম সিটিটা দেখলাম। আসলে দেখার মতো মোটামুটি যে অনেক জায়গা আছে, আর ওই সব জায়গায় আমরা দাঁড়াইছি। তো যদি আপনাদের বোঝার কোনো ইয়ে থাকে, আরও কিছু জানার থাকে, অবশ্যই ফোন দিবেন, আমি ডিটেলসটা আপনাদেরকে আরও ভালোভাবে বলে দেব। তো আসলে বর্ডারের মধ্যে কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনার ওইখানে প্রবেশ করা যায় জর্ডানের ভিতরে, খুব সহজে, খুব সহজে। শুধু একটা পাসপোর্ট হলেই চলে, আর ভিসাটা ওরাই দেয় ওইখান থেকে, ভিতর থেকে ইমিগ্রেশন থেকে দিয়ে দেয়, অনারেবল ভিসা দেয় সাথে সাথে, কোনো লেট করা হয় না ওইখানে, কোনো ঝামেলা নেই। তার বিনিময়ে মাত্র 55 রিয়ালের বিনিময়ে আপনি একটি অনারেবল ভিসা পেয়ে যাবেন, এবং আপনার ওইখান থেকে রিনিউ হয়ে যাবে আপনার ভিসাটা, খুব সহজে রিনিউ হয়ে যাবে। তো আমরা টোটাল এইভাবে প্রসেসিংটা শেষ করে যখন আমরা জর্ডান থেকে আসছিলাম, তখন দেখলাম যে রাস্তার মানে দৃশ্যটা খুবই সুন্দর। আর এখান দিয়ে হচ্ছে নিয়ম সিটি, নতুন নিয়ম সিটি, যেটাকে বলা হয় দ্য লাইন সিটি। এই হচ্ছে এটার একটু পারিপার্শ্বিক অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যদি মনে করেন যে আসলে আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করে জানাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।